হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো কীভাবেই বুঝবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ কারোর সাথে কথা বলে কি না আজকে একটি টিপসের মাধ্যমে আমি সেটা আপনাদের মাঝে জানিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে যে কথাটি না বললেই নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো বিয়ার্স প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি একটি কোড ডায়াল করে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফের ফোনটা কিন্তু হ্যাক করতে পারবেন সেই একটা কীভাবে করবেন জাস্ট আপনারা আপনাদের মেসেজ অপশনে প্রবেশ করবেন এবং মেসেজ অপশনে প্রবেশ করে তো এখানে আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা বা আপনার ওয়াইফের যে নাম্বারটা যে নাম্বার অথবা যে নাম্বারটা আপনি হ্যাক করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে তুলে দেবেন এবং তারপরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে একটি এসএমএস কোড পাঠাতে হবে তাকে তো নাম্বারটা ওঠানোর পর এখানে এসে তারপর মেসেজ অপশনে গিয়ে লিখবেন স্টার স্টার টু ওয়ান স্টার তারপর আপনার যে নাম্বারটা হ্যাঁ আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো তারপরে এখানে হ্যাশ দিয়ে দেবেন এবং হ্যাশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আপনার আপনি যে নাম্বারটা সেন্ড করবেন সেই নাম্বারটা বা আপনি যার নাম্বারটা হ্যাক করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন জাস্ট তারপরে নিচে মেসেজ অপশনে এখানে আপনি এই কোডটা ডায়াল করার পর এখানে আপনার লাস্টে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই নাম্বারটা তাকে পাঠিয়ে দেবেন এবং তাকে ভুলিয়ে বালিয়ে বা যে কোনোভাবে এই কোডটা ডায়াল করতে বলবেন এবং ডায়াল করার পরেই কিন্তু তার ফোনটা হ্যাক হয়ে যাবে এবং তার সমস্ত কল কিন্তু মেসেজ সব কিছু আপনার ফোনে চলে আসবে আসবে জাস্ট এখানে আপনি যদি এটাকে এইটা এই প্রসেসে কিন্তু আপনার তার ফোনটা হাতে নিতে হবে না বাট যদি আপনি তার ফোনটা হাতে নিয়ে কিন্তু এই নিচের এই কোডটা ডায়ল করে কিন্তু আপনি দিতে পারবেন জাস্ট আবার বলে দিচ্ছি উপরে হচ্ছে আপনি যে নাম্বারটা হ্যাক করবেন সেই নাম্বারটা বা আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের নাম্বারটা উপরে দিয়ে দেবেন এবং নিচে হচ্ছে এই কোডটা ডায়ল করার পরে আপনার নাম্বারটা দেবেন তারপরে হ্যাশ ডায়ল করে দেবেন এবার হচ্ছে যে এবার এইটা কীভাবে আপনি ডিঅ্যাক্টিভ করবেন তারপর ডিঅ্যাক্টিভ করার পর আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড কার সাথে কথা লেন এবং যদি বলেন যে বোঝে ফেলেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফার কারোর সাথে কথা বলছে না বা কারো সাথে চ্যাটিং করছে না তারপরে জাস্ট এখান থেকে আপনি এই কোডটা ডাইলিস্টার সরি ডাবল হ্যাশ টু হ্যাশ ডাইল করে দিবেন এবং এটা দেওয়ার পরে তার ফোনে এস করে পাঠিয়ে দেবেন এবং তাকে এই কোডটা ডাইল করতে বলবেন বা আপনি তার ফোনটা হাতে নিয়ে এই কোডটা ডাইল করে দিবেন তারপরে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সিম্পল এই অ্যাপসির এই টিপসটির মাধ্যমে আপনার গার্লফ্রেন্ডের সমস্ত কল কিন্তু আপনি বা কা কার সাথে কথা বলছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের এই ছোট টিপসটিতে আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ